মহামারীর মধ্যে কখনো লক কখনো আনলক হয়েছে বাংলা, কিন্তু স্কুলের দরজা এখনো খোলেনি। গোটা দেশেই এক অবস্থা। রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলি অনলাইন পড়াশোনাকে বিকল্প করে তুলেছে, কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলগুলিতে সেই পরিকাঠামো কোথায়? এই প্রেক্ষাপটে কলকাতার 21টি প্রাথমিক স্কুলে 3,100 শিশু পড়ুয়াকে নিয়ে সমীক্ষা করেন অমর্ত সেনের প্রতিচি ট্রাস্ট। তাদের পর্যবেক্ষণ, অতিমারী পর্বে 5 থেকে 10 বছর বয়সীদের স্কুল বন্ধ হওয়ায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। করোনাকালে দেশে 15 লক্ষ স্কুল বন্ধ, এর ফলে 28 কোটি পড়ুয়া সমস্যায় পড়েছে। 60 লক্ষ শিশু পড়ুয়া আগে থেকে স্কুল ছুটছিল, তার সঙ্গে যুক্ত হচ্ছে বহু সংখ্যক ছাত্রছাত্রী। শিক্ষার একটা যে ধারাবাহিকতা থাকে, এই ধারাবাহিকতাটা বিঘ্নিত হয়েছে। অনেকে আগ্রহ হারিয়ে আর হয়তো স্কুলে ফেরত আসতে নাও পারে, কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ছে, যেখানে সুযোগ পাচ্ছে সেরকমভাবে। শিশু বিবাহ, বাল্য বিবাহ কিন্তু এই প্যান্ডেমিকের সময় হচ্ছে। লেখাপড়া ভুলে যাচ্ছে, কি শিখেছে, কেননা অনেক জিনিস ধারাবাহিকভাবে না থাকলে তাদের বাড়িতে প্যারেন্টাল সাপোর্ট নেই, বাড়ির বাবা মারা সাপোর্ট দিতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। প্রতিচি ট্রাস্টের সদস্যদের বক্তব্য, অনলাইন পঠন পাঠনের জন্য ন্যূনতম খরচের সামর্থ্যই নেই সরকারি স্কুলের প্রাথমিকের পড়ুয়াদের। ধারাবাহিকভাবে পড়াশোনায় না থাকার ফলে পঠন পাঠনে ক্রমশ আগ্রহ হারাচ্ছে শিশুরা। মহামারীতে অভিভাবকদের একটা অংশের কাজ চলে যাওয়ায় কাজে যেতে হচ্ছে শিশুদের, পড়াশোনা ছেড়ে মা বাবা সঙ্গী হচ্ছে তারা। স্কুল বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে মূল যে প্রবলেমটা হলো বাচ্চার সোশ্যাল ডেভেলপমেন্ট, কমিউনিকেশনের ডেভেলপমেন্ট, এই সবটা যেহেতু এফেক্টেড হতে শুরু করলো, বাচ্চার লার্নিংটা খুব হ্যাম্পার্ড হলো। অনলাইনে ক্লাস করা, মানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্লাস করা, যেটা এখন খুবই চলছে সর্বত্র, সেটা প্রায় অসম্ভব। তাদের আর্থিক কারণের জন্য অসম্ভব, তাদের ফোন নেই, কারুর এমনি সাধারণ ফোনই নেই, অ্যান্ড্রয়েড তো পরের কথা, তারপরে ফোন থাকলেও কানেকশান থাকা মুশকিলের, এই জন্য রিচ করতে পারা যায়নি কিন্তু একটা বিশাল সংখ্যক বাচ্চাকে। লকডাউনে স্কুল বন্ধ থাকলেও রাজ্য সরকার মিড ডে মিলের সরঞ্জাম অভিভাবকদের হাতে দেয়, কিন্তু সমীক্ষকদের পর্যবেক্ষণ, যেহেতু দারিদ্র এবং কর্মহীনতা গ্রাস করেছে, তাই খাবারও ভাগ হয়ে গেছে পরিবারের মধ্যে। তাহলে এই সংকট থেকে মুক্তি কিভাবে? প্রতিচি রিপোর্টে বলা হয়েছে, করোনাকালে দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন শিক্ষকদের একাংশ, সেটা সার্বিকভাবে হলে সমস্যার সমাধান অনেকাংশেই সম্ভব। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।